সফল আমাদের সাথে অনেক সহযোগী টিম কাজ করছে বন বিভাগের কর্মকর্তারা থানা পর্যায়ের লোকজন আমার ইউনিয়ন অফিসের লোকজন আমাদের ইউনিয়ন পরিষদের অনেক মেম্বাররা আমার তো মিন্টু মণ্ডল রুবেল খান সহ আর স্থানীয় অনেক জনগণ আর আমার এই সদস্য আমরা এই কমিটি ধরার কারণে আমরা মনে দেখতে বিরাট আশ্বস্ত পাইতেছি আমাদের নদী তার সমন্বয় আমরা সচরাচর গোসল করতে পারবো গরু ধবাইতে পারবো মনে আনন্দ এখন চলাফেরা করতে এই ভাই আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে ফরিদপুর সদর উপজেলার ভুবনেশ্বর নদে এই কমিটি দীর্ঘ এক সপ্তাহ যাবো আটক করে আমরা খবর পাই আমরা গত তিন দিন যাবো এই কমিটিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালাই এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার সহ আরও স্থানীয় যে জেলে সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে এবং আমরা আজকে সকাল এগারোটা থেকে আমরা এই কুমিরটার জন্য কয়েকবার অভিযান চালাই মানুষের দীর্ঘ ভিড় এবং উঠতে পারা মানুষের ভিড়ের কারণে আমাদের উদ্ধার কার্যক্রম যদিও ব্যাহত হয় অবশেষে আমরা দ্বিতীয় দফায় চেষ্টায় কুমিরটিকে সফলতার সাথে ধরতে সক্ষম হই এবং কুমিরটি আমরা যতটুকু পর্যবেক্ষণ করে দেখেছি যে এটা আসলে মিঠা পানির কুমির গতদিন আমাদেরকে একটা ছবি প্রোভাইড করা হয়েছিল আসলে গুগল থেকে এই ছবিটা দেওয়া হয়েছিল সেই ছবিটা আসলে গুগলে আছে সেটা দেখে আমরা বলছিলাম যে এই কুমিরটা হচ্ছে লোনা পানির কুমির কিন্তু আমরা আজকে কুমিরটাকে ধরতে সক্ষম হই বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশে এবং আমাদের পরবর্তীতে এই কার্যক্রম এটা আমাদের উদ্যান বন বিভাগের যে সমস্ত কর্মকর্তা আছেন তারা ডিসিশন দিবে যে আসলে যেহেতু এটা পরিবেশে মিঠা পানির কুমির নেই তো এই কুমিরটি কোথায় অবমুক্ত করা হবে এটা আসলে আমাদের উদ্যান যে বন বিভাগের কর্মকর্তা আছে তারা পরবর্তী ডিসিশন দিবে ¡Vamos!
আমাদের সরেন না আমাদের